আসসালামু আলাইকুম। তো ইতিপূর্বে আপনারা মোটামুটি লগ ইন এবং রেজিস্টারের মাধ্যমে আমরা অ্যাক্সেস টোকেন নেওয়ার যে প্রসেসটা সেটা আমরা দেখছি। এখন হচ্ছে অ্যাক্সেস টোকেনকে অ্যাপ্লাই করা। তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখেন আমি দুটো রাউট ক্রিয়েট করলাম, তো সেম রাউট দুটো নিচেও আছে। হ্যাঁ, তো শুধু রাউটের নেমটা চেঞ্জ আর কি, আর ফাংশন একই, জাস্ট রাউট চেঞ্জ। তো এখানে দেখেন আমরা টেস্ট ডেটাগুলো দেখতে চাই, যে হচ্ছে প্রথমে আমরা যা পোস্ট করবো তা দেখতে পারি কিনা। তো আমরা যদি এই রাউটটা কল করি যে v1/user দিয়ে, তো v1/user দিয়ে যদি আপনি কল করেন যে v1/user টেস্ট ডেটা, তো আমি মেথড দিচ্ছি ফার্স্ট অফ পোস্ট। তো পোস্ট আর এখানে দেখেন আপনি অথরাইজেশনে আমাদের নো অথ দেওয়া, মানে আমরা অথরাইজড না। তো আমি যদি সেন্ড করি এখান থেকে, যদি আপনি প্রিভিউতে যান, প্রিভিউতে গেলে আপনাকে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি এখান থেকে বিআরআর টোকেন দেন, তো বিআরআর টোকেন দিয়ে আমরা আমরা যে লগ ইন আমরা যে আপনার কী বলে অ্যাক্সেস টোকেনটা পেয়েছিলাম, ওই টোকেনটা যদি আমরা এখানে পেস্ট করে দিই, অ্যাক্সেস টোকেনটা আমি কপি করা ছিল, আমি এখানে পেস্ট করে দিচ্ছি যে এটা ছিল আমার টোকেন। এখান থেকে যদি আমি এখন সেন্ড করি, দেখেন আমাকে কিন্তু পোস্ট করতে দিচ্ছে। সেমভাবে আমি যদি গেট করি, তো গেটটা আছে কোথায়? গেট আছে যে পরের রিকোয়েস্টে গেট আছে। তো শুধু মেথডটা চেঞ্জ করছি তাহলেই হবে। দেখেন মেথড যদি চেঞ্জ করি ইউজার টেস্ট দিচ্ছে, কিন্তু যখন আবার নো অথ দেবেন এখন কিন্তু আবার আসতেছে না, আপনাকে প্রিভিউতে যদি যান আমার লগ ইনে পাঠিয়ে দেবে। তো এই হচ্ছে আপনার বিআরআর টোকেন বা হচ্ছে অ্যাক্সেস টোকেন ইউজারের মাধ্যমে আপনার রাউটগুলোকে অথেন্টিকেট করার একটা প্রসেস। আচ্ছা, মোটামুটি আমরা আমাদের অ্যাক্সেস টোকেন নিয়ে একটু কাজ করলাম, এটা কীভাবে কাজ করে। দেন হচ্ছে এখন দেখেন, তো এগুলো যদি ঠিকঠাক থাকে দেন হচ্ছে আমাদের লগ আউটের কাজ। লগ আউটের কাজটা আমরা কীভাবে করবো? তো লগ আউট করতে গেলে ধরুন আমরা একটা লগ আউট রাউট তৈরি করি। তো লগ আউটটা কিন্তু আমাদের অথ এপিআই, হ্যাঁ, এটা কিন্তু আর গেস্টে থাকছে না। তো লগ আউট করতে গেলে ধরুন আমরা এখানে একটা তৈরি করি লগ আউট। তো লগ আউট কী হবে? সে হচ্ছে এই কন্ট্রোলার থেকে কন্ট্রোলারটা কপি করে নিয়ে আসেন, এখান থেকে লগ আউটটাকে কল করেন। তো লগ আউট ফাংশনটা আমরা ক্রিয়েট করি, যেহেতু ক্রিয়েট করা নেই। তো লগ আউট মূলত কি করবে? লগ আউট হচ্ছে সে আমাদের যে অথ ইউজার আছে, হ্যাঁ, তো আমরা যখন লগ ইন করি তখন আসলে কি হয়, মানে এপিআইয়ের মাধ্যমে যখন লগ ইন করি, এপিআইয়ের মাধ্যমে লগ ইন করলে আপনি এখানে অথ ক্লায়েন্টসে যান, অথ ক্লায়েন্ট অ্যাক্সেস টোকেনে যদি যান, সে দেখবেন প্রতিবার প্রতিটা ইউজারের জন্য একটা একটা করে অ্যাক্সেস টোকেন তৈরি করে দেয়। তো আমরা যদি এই অ্যাক্সেস টোকেনটাকে ডিলিট করে দিই, সাথে সাথে দেখবেন যে আমাদের আর এই শেয়ার লগ ইন থাকবে না। তো আমরা এখানে একটু কাজ যদি করেন, সেটা হচ্ছে আমরা প্রথমে রিটার্ন করে রিটার্ন করলাম যে ধরেন অথ ইউজার টোকেন। অথ ইউজার টোকেন দিলে যেটা হয়, সে হচ্ছে আমাকে টোকেনটা রিটার্ন করবে। তো আমরা দেখি টোকেন রিটার্ন করে কিনা। তো সেক্ষেত্রে আমাদের বিআরআর টোকেনও থাকবে, আমরা এখানে লগ আউটটাকে কল করে, ওকে, দেখেন লগ আউট কল করলে প্রিভিউতে যদি যান, গেট মেথড দেওয়া আছে এখানে, এখানে হবে আমাদের পোস্ট গেটই হবে, গেট দিয়ে দিচ্ছি। তো গেট দেওয়ার পর যদি হিট করেন এখানে, আচ্ছা এখানে আমাকে নেম স্পেসটা অ্যাড করে দিতে হবে। এখন কাজ করা উচিত, আমাকে টোকেনটা রিটার্ন করতেছে, যে টোকেন আমাদের একটা অ্যাক্সেস টোকেন বা হচ্ছে অ্যাক্সেস টোকেনে এই টোকেনটা রিটার্ন করতেছে। তো আমাদের হচ্ছে কী করতে হবে, অ্যাক্সেস টোকেন থেকে এটাকে রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার জন্য যে কাজটা হয় সেটা হচ্ছে আপনি আরেকটা এখান থেকে চেন মেথড ইউজ করতে হবে, নাম হচ্ছে রিভোক। তো রিভোক ইউজ করলে যেটা হবে, সে হচ্ছে ওই আমাদের অ্যাক্সেস টোকেন যে টেবিল আছে ওখান থেকে ইউজারকে রিমুভ করে দিবে। তো আমরা রিমুভ করে দিই, যদি করি এখন রিমুভ হয়ে গেছে, হ্যাঁ, এখন সে আর এটাকে রিটার্ন করতেছে না, আমাদের কোনো কিছু নেই এখানে। তো এখন দেখেন আমি যদি এই বিআরআর টোকেন নিয়ে আমরা কিছু করি, ধরেন দিলাম এখান থেকে ইউজার টেস্ট ডেটা, এই নামে কিন্তু আমাদের একটা রাউট এখনো আছে। দেখেন সে আমাদের কি করতেছে, সরাসরি আমাদের লগ ইন পেজটা পাঠিয়ে দিচ্ছে। তো এ হচ্ছে বেসিক অথেন্টিকেশন আপনার বিআরআর টোকেন বা পাসপোর্ট ইউজ করার মাধ্যমে।
আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম দেখেন, সেটা হচ্ছে আমরা যেহেতু একটা এপিআই সিস্টেম তৈরি করতেছি, তো সেখানে তো আমাদের কোনো এরকম প্রিভিউ কখনো রেসপন্স হিসেবে যাবে না, যে আমরা এখানে লগ ইন করবো না। আমরা যেটা করবো, এখানে একটা রেসপন্স পাঠাবো, আসলে সে লগ ইন বা অথেন্টিকেট অবস্থায় নাই। তাহলে হচ্ছে ধরেন আমাদেরকে রেসপন্স পাঠাইলো যে লগ ইন স্ট্যাটাস জিরো অথবা অথেন্টিকেট স্ট্যাটাস জিরো। জিরো পাঠালে যেটা হবে, আমরা ধরেন যে আমাদের যে ফ্রন্ট এন্ডের যে লগ ইনটা আছে, আমরা এই লগ ইনটাকে শো করায় দেবো। তো তাহলে হচ্ছে আমাদেরকে এটাকে রিমুভ করবো কীভাবে, বা হচ্ছে এই রেসপন্সটাকে আমরা চেঞ্জ করবো কীভাবে? তো এটা হচ্ছে আপনারা যখন মিডলওয়্যারে যাবেন, আপনাদের মিডলওয়্যারে গিয়ে অথেন্টিকেট, হ্যাঁ, তো অথেন্টিকেট কী করে দেখেন, সে হচ্ছে যখন কোনো এক্সেপশন পায়, যে সে মানে অথ এক্সেপশন যেটা, যে আসলে সে লগ ইন অবস্থায় নেয়, সে হচ্ছে রাউট লগ ইন, হ্যাঁ, এই নামে হচ্ছে একটা লগ ইন রাউটে পাঠিয়ে দেয়। তো সেখান থেকে মূলত হচ্ছে আমাদের এই ভিউটা আসে। তো আমরা চাচ্ছি ধরেন এই ভিউটা আসবে না, আমরা হচ্ছে আমরা একটা মেসেজ পাঠাবো আর কি। তো সেক্ষেত্রে আপাতত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখান থেকে রিটার্ন না করে আপনি ধরেন এখানে রিটার্ন করলেন হচ্ছে কি রেসপন্স জেসন, এখানে ধরেন কিছু মেসেজ লিখে দিলাম, দিলেন যে অথ হচ্ছে কি জিরো, ওকে, আর দিলেন যে হচ্ছে কি মেসেজ দিলাম আনঅথরাইজড। সেটাতে যেটা হলো যে আপনি একটা মেসেজ পাইলেন, আর এখান থেকে ধরেন একটা স্ট্যাটাস কোড দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে কত 401 দিতে পারেন। তো এতটুকুতে মোটামুটি আপনাদের এই সমস্যাটা সলভ হওয়ার কথা। তো এখন দেখেন আমরা যদি এখান থেকে হিট করি, দেখেন এখন কিন্তু টাইটেল এরর, আচ্ছা এটাকে অন্য আরেকভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে নট অর দিয়ে তারপর চেক করে দেখি। আচ্ছা হেডার ইনফরমেশনটা দিচ্ছে, আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আচ্ছা এটা এখানে থাকুক, সমস্যা নাই। যেহেতু এটা একটা রাউটের নেমকে কল করতেছে, আমরা একটা রাউট তৈরি করি যার নেমই হবে লগ ইন। তো সেক্ষেত্রে যেটা করবেন, এই এপিআই এর মধ্যে এখানে যেটা গেস্ট, যেটা গেস্টের মধ্যে আর্গেট একটা বানাই দিতে পারেন, বানিয়ে ধরেন এখানে দিলেন যে লগ ইন। এটা হচ্ছে আপনার যেটা কী বলে, এটা পোস্ট লগ ইন, এটা হচ্ছে গেট লগ ইন। তো গেট লগ ইন হলে যেটা হবে, আপনি এখান থেকে টেস্ট করে দেখি যে আসলে কাজ করে কিনা। ওকে, তো আমরা এখান দিয়ে বলছি কি রাউট দিলাম লগ ইন, তো দিলে এখন একটু টেস্ট করি, সিএসআর টোকেন কন্টেন্ট, আচ্ছা আমরা তো এটা দিব না, আমরা এখান থেকে দিব হচ্ছে লগ ইন। সেটা তারপরে এখানেই পাঠাচ্ছে, একটা কাজ করেন, সেটা হচ্ছে এই রাউট লগ ইনটা এপিআই তে না রেখে ওয়েবে রেখে দেন, ওয়েবে এনে পেস্ট করে দেন, সেমই থাকবে। জাস্ট হচ্ছে লগ ইনটা এখানে দিলে তাহলে যেটা হইলো, লারাভেলের যে ডিফল্ট লগ ইনটা আছে এটা রিপ্লেস হয়ে আমাদের ওভাররাইট হয়ে আমাদের এখানে চলে আসবে আর কি। এখন দেখেন আমি যদি এখান থেকে দিই, এখন আমাকে আর ওই এসটিএমএলটা রিটার্ন করবে না, এখন থেকে অথ জিরোটা রিটার্ন করবে, আর হচ্ছে কি মেসেজটা পাঠাবে, মেসেজ হচ্ছে কি আনঅথরাইজড। তো এতটুকুতে মোটামুটি হয় লগ ইন লগ আউট অথবা অথেন্টিকেশন, বেসিক অথেন্টিকেশন রিলেটেড যা কিছু দরকার আর কি, এতটুকু তো মোটামুটি আমাদের হ্যান্ডেল হয়ে যায়। তো পরের কাজ হচ্ছে আমাদের এই এখানে যে জিনিসগুলো দরকার, ধরেন এখানে যে ডেটাগুলো দরকার, আমাদের একটা বুক লিস্ট দরকার। হ্যাঁ, তো আমরা একটা বুক লিস্ট তৈরি করি, যে আসলে আমরা যেহেতু এখানে নতুন মডেল অথবা মাইগ্রেশনের ব্যাপার আছে, আমরা প্রথমে একটা মাইগ্রেট করে নিই,
পথের মডেলটা আমরা তৈরি করে নিই, তারপর হচ্ছে আমরা পরবর্তী কাজগুলো করবো।